অভিযানে পুলিশের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে বুধবার 12 ঘন্টা বনধ ডেকেছিল বিজেপি। বনধ সফল করতে সকাল থেকে রাস্তায় নেমেছিলেন বিজেপি নেতা কর্মীরা। বেশ কয়েক জায়গায় বিক্ষিপ্ত অশান্তির অভিযোগও ওঠে। এরই মধ্যে বন্ধের দিনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যাকে ঘিরে তোলপাড় নেটপাড়া। এমনকি ভিডিওটি কেন্দ্র করে রাজনৈতিক মহলেও চলছে জোরদার আলোচনা। বন্ধের দিন বেশিরভাগ জায়গায় দোকানপাট বন্ধ ছিল, তবে প্রশাসনের আশ্বাস পেয়ে দোকান খুলেছিলেন এক হেলমেট ব্যবসায়ী। দোকান খোলার জন্য সামান্য অশান্তির আশঙ্কাও করেছিলেন, কিন্তু এমনটা যে ঘটবে ধারণাই করতে পারেননি। নেট মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, দোকান খোলার পরই একটি বাইক এসে দাঁড়ায় দোকানের সামনে। বাইক আরোহীদের হাতে পদ্ম পতাকা। সেই সময় তারা দোকানিকে অনুরোধ করেন দোকান বন্ধ করে দেওয়ার জন্য। দোকানিকেও তাদের আশ্বাস দিতে দেখা যায়। কিন্তু এরপরই হঠাৎ বিজেপির পতাকা হাতে নিয়ে দোকানে ঢুকে পড়েন কয়েকজন ব্যক্তি। শুরু হয় হেলমেট লুটপাট। ভিডিওতে দেখা যায় দোকান থেকে একের পর এক হেলমেট তুলে নিচ্ছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। দোকানি বারবার অনুরোধ করলেও তারা শোনেননি। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি এডিটর জি বাংলা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর বাসস্ট্যান্ডের কাছে এলআইসি অফিসের সামনে। জানা গিয়েছে এলআইসি অফিসের ঠিক উল্টো দিকেই হেলমেটের দোকান। ওই দোকানের মালিক হলেন সনজিৎ মণ্ডল। তার অভিযোগ, বিজেপির মুর্শিদাবাদ জেলা সভাপতি শাখারাব সরকারই দলের কর্মীদের হাতে হেলমেট তুলে দিচ্ছিল। তবে সনজিৎ জানিয়েছেন, কোনো হেলমেট তার চুরি যায়নি, যেগুলো তুলে নেওয়া হয়েছিল সেই হেলমেটগুলিও ফেরত পেয়েছেন তিনি।